লাউ দিয়ে অনেক রকমেরই রেসিপি আমরা ট্রাই করি। এবার এইটা ট্রাই করে দেখুন, নাম হলো লাউয়ের মুইঠা। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ লাউয়ের মুইঠা, একবার খেলে বারবার খেতে মন ইচ্ছা করবে। দেখুন কি করে বানিয়ে নেওয়া যায় এই দারুণ স্বাদের রেসিপিটি। প্রথমে এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণ মটর ডাল। মটর ডালটাকে 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে 3 ঘন্টার জন্য আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। 3 ঘন্টা হয়ে যাওয়ার পর মটর ডালটা আমরা একটা মিক্সি জারের মধ্যে পুরোটা নিয়ে নিলাম। মটর ডালের সাথে এখানে আমরা দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা, তার সাথে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো। জল আমি এখানে ব্যবহার করিনি, আপনারা চাইলে 1-2 টেবিল চামচ জল দিতে পারেন। এবার এই মটর ডালটাকে আমরা ভালো মতো মিহি করে বেটে নেব। মটর ডালটা মিহি করে বাটা হয়ে গেছে, এটা আমরা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এখানে আমরা নিয়েছি নুন, স্বাদ অনুযায়ী নুন আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমি লাউও অ্যাড করব, সেটা বুঝেই কিন্তু আমি নুনটা দিয়ে দিলাম। এখানে আছে 200 গ্রাম লাউ, লাউটার খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এইবার এই লাউটাকে আমরা গ্রেট করে নেব একটা গ্রেটারের মাধ্যমে। লাউটাকে গ্রেট করা হয়ে যাওয়ার পর আমরা এটাকে ভালো করে মেখে নেব। ভালো মতো এটা মাখা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। বেশি ময়দা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এটা বাইন্ডিংটা মানে শক্ত হয়ে যাবে, তো সেই জন্য অল্প ময়দা দিয়ে এটাকে মাখার চেষ্টা করবেন। বাইন্ডিংয়ের জন্য ময়দাটা দিয়ে মাখা হয়ে গেছে, ঠিক এই রকম কিন্তু ব্যাপারটা হবে। এবার এটাকে আমরা সেদ্ধ করতে দেব। কড়াইতে জল ফুটছে টকবক করে। এই অবস্থায় আমরা কিন্তু এবার ওই মুইঠাগুলো মুঠো মুঠো করে ছেড়ে দিচ্ছি। জল না ফুটলে কিন্তু মুইঠাগুলো দেবেন না। 6 মিনিটের জন্য এটাকে কুক করব, আর তারপর এগুলোকে আমরা তুলে নেব। রান্নাটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পের শিকালেকাল, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। শুনলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। জানো কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর ওই সেদ্ধ করে রাখা মুইঠাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মুইঠাগুলো এপিট ওপিট করে লালচে হওয়া পর্যন্ত ভালো মতো আমরা এখানে ভেজে নেব। আর সমস্ত মুইঠাগুলোই ঠিক একই পদ্ধতিতে ভেজে তারপর আমরা এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। মুইঠা ভাজার যে তেলটা অবশিষ্ট ছিল তাতে আমি ফোড়নের জন্য দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে, দিচ্ছি 2টো ছোট এলাচ, 1টা তেজপাতা, 1 টুকরো ছোট দারচিনি আর 1/4 টিস্পুন পরিমাণ হিং। ফোড়নটা 30-40 সেকেন্ড সময় নিয়ে একটু ভেজে নেব। আর তারপর এতে দিয়ে দিচ্ছি আমি আলু, 3টে মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। আলুটাকে দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আমরা ভাজা ভাজা করে নেব। আমার কুইজিনিয়া ফেসবুক পেজকে চাইলে আপনারা ফলো করে নিতে পারেন, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখানে আমরা 2-3 বছরের যে পুরনো ভিডিওগুলো চ্যানেলের সেগুলো নতুন করে আপলোড করছি। আলুটা এদিকে ভাজা হচ্ছে, 1টা পেস্ট বানাবো। 1/2 ইঞ্চি আদা, 1টা মাঝারি সাইজের টমেটো, 1টা কাঁচা লঙ্কা আর 3-4 টেবিল চামচ জল নিয়ে একটা মিহি পেস্ট এদিকে আমি বানিয়ে রেখেছিলাম। আলুটা 2 মিনিটের মতো ভাজা হয়ে গেলে বেশ লালচে করে এবার এই পেস্টটাকে আমরা এখানে দিয়ে দিলাম। পেস্টটাকে দিয়ে মিনিট দেড়েক সময় নিয়ে একটু কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। ভালো মতো এটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনের পরে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, দেওয়া হচ্ছে 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে আরও মিনিট দেড়েক সময় নিয়ে এটাকে কষাবো, যাতে মশলাটা সুন্দর করে কষা হয়ে যায় আর মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর 1/4 টিস্পুন চিনি আর 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, যেটা হোমমেড এবং এটার রেসিপিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে চেক করে নিতে পারেন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখুন ভালো মতো কিন্তু তেল ছেড়ে দিয়েছে এটা। এবার এই অবস্থায় আমরা 1.5 কাপ পরিমাণ জল দিচ্ছি, জলটা একটু বেশি পরিমাণেই দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে 4টে কাঁচা লঙ্কা দিয়ে 1টা ঢাকনা চাপা দিয়ে এটাকে আমরা কুক করব 5 মিনিটের জন্য হাই ফ্লেমে। ফিরে আসছি 5 মিনিট পর, ঢাকনাটাকে খুলে নিলাম। আমি একবার আলুটাকে চেক করে নেব, আলুটা কী কন্ডিশনে আছে।
আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মুইঠাগুলো আমরা এর মধ্যে একে একে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর একটু জল লাগবে, কারণ মুইঠা কিন্তু জল আরও সোক করবে, তাহলে একদম পাক ঘন হয়ে যাবে। আমি হাফ কাপ পরিমাণ জল এখানে অ্যাড করে দিলাম। জলটাকে দিয়ে ঢাকনা চাপা দিয়ে আরও 3 মিনিটের জন্য এটাকে আমরা কুক করব হাই ফ্লেমে। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি ফাইনালি, আলুটা একদম সুসিদ্ধ হয়ে গেছে। ঝোল আমি একটু রাখবো, সেই জন্য আমি এখানে নামাবার আগে এবার দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে এবার আমি অফ করে দিচ্ছি। দুর্দান্ত স্বাদের লাউয়ের মুইঠা সার্ভ করার জন্য একদম রেডি। বাড়িতে এটা অতি অবশ্যই বানান, আর কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না। জানো যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। গল্পের শিকারিকালকে সাবস্ক্রাইব করতে আর কুইজিনের ফেসবুক পেজকে ফলো করতে লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্স থেকে প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই নমস্কার।